চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া জেলার কোতুলপুরে। মন্টু পোড়ে নামের বছর ৪৫ এক ব্যক্তিকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করছেন মৃতের পরিবারের লোকজন। জানা গেছে পেটে এবং বুকে যন্ত্রণার সমস্যা হওয়ায় আজ ভোর নাগাদ মন্টু নামের ওই ব্যক্তিকে কোতুলপুরের গোগড়া গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালের কর্মরত চিকিৎসকরা নাকি জানান ওই ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে। পরিবারের কথা অনুযায়ী কোনো রকম রিপোর্ট ছাড়াই তাকে সাপে কামড়ের অ্যান্টিভেনাম বা প্রতিষেধক একটি ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ, এরপরেই তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ে, যে কারণে দ্রুত তাকে বাঁকুড়ায় স্থানান্তরিত করা হয়, কিন্তু বাঁকুড়ায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মন্টুর মৃত্যুকে ঘিরে কার্যত দফায় দফায় উত্তপ্ত হতে থাকে গোটা হসপিটাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবার সহ হসপিটাল কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। অন্যদিকে দাদাকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে বলেই অভিযোগ করছেন মন্টুর বোন। অন্যদিকে পোস্টমর্টম রিপোর্ট দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন মৃতের প্রতিবেশীরা। বলতে আমাদের কোপা গ্রামের মন্টু পোড়েল পেশেন্টের নাম, যিনি মারা গেছেন, ওনার হঠাৎ পেটে ব্যথা হয়। পেটে ব্যথা হওয়ার পরে আমাদের গোগড়া হসপিটালে ভর্তি করেছে এবং বুকে চেস্টে পেন হচ্ছিল, নিয়ে ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দিয়েছে। মানে সাপে কামড়ানোর পেশেন্ট বলে ওনাকে ইঞ্জেকশন দেওয়ার পরে এখান থেকে রুগীটাকে ভোর ৫টার সময় বাঁকুড়া রেফার করেছিল ভাই। উনি বারবার ডাক্তারবাবুকে বলছে এটা সাপে কামড়ায়নি, হঠাৎ একটা পেটে ব্যথা হচ্ছিল। সেই অনুপাতে এবং পেশেন্ট নিজে বলেছে, তাতে করে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরে বাঁকুড়া রেফার করেছিল। ওই বিষ্ণুপুর যাওয়ার পথেই কিন্তু মারা গেছে। তো বিশেষ করে আমরা গ্রামবাসীবৃন্দ একত্রিত হয়ে আমরা এর সুবিচার চাই, যাতে এই ভুল চিকিৎসার জন্য একটা গরিব মানুষ কি করে মারা গেল। কি কি রোগ নিয়ে ভর্তি হয়েছিল? পেটে ব্যথা এবং বুকে পেন হচ্ছিল। আমরা এখন কি বলছে যে মারা গেল? এখন যেটা এখানে ডাক্তারবাবু এবং বিএম এইচ যে অরুণ দাস মহাশয় আছেন, উনি বলছেন সাপের যে কামড়ে উনি মারা গেছেন, তো কাটিঘা হয়ে। তো আমরা চাইছি পোস্টমর্টম, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী এর কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে ২৪ ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও ২৪ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কোতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।